দেখি দেখি বলো বলো। দেখো দেখো বড়ু, দাঁড়াও বড়ু আগে কি আছে? বলছি বলছি, বলেছে মা কই বাবা কই আমাকে বাড়িতে তোলো, অনেক দূর থেকে এসেছি, ঠান্ডা লাগছে। বাবা সুজয় দাস, মা সাগরিকা দাস। দেখো দেখো দেখো, ভালো করে দেখো। কে কে লিস্ট, কাদের লিস্টের নামটা বলো। সঞ্জীব মাইতি মামা, রামকৃষ্ণ বারিক, তাপস বিশাল, রণিত আচার্য, রণজিৎ দেবনাথ, শরৎ আচার্য, শতনু জানা, সাগর আচার্য, পাপুন জানা, সুমন আচার্য, সৈকত আচার্য, বিষ্টু বিশাল নাকি না বিট্টু বিশাল। বাবা অনেক জন তো মামা, 12 জন। ই বাবা, এ এক কার্তিকের বাবা দেখে গেল মা কই, মা দূরে লুকিয়ে থাকলে হবে, ছেলেকে ঘরে তোলো। দুজন মিলে তুলো, বাবা পাশ ফিরে গেলে হবে নি। তোলো তোলো, শাক বাজাও, উলু দাও। আমার যে ইয়ে বুদ্ধ পুষিয়ে দিলা, তোমার বুদ্ধ আমার বেলায় যা সিন করেছে তো। হ্যাঁ ছেলে, তো শাক বাজাও, উলু দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার ঘরে কার্তিককে তুলছে ভগবান। শাক বাজা রে, শাক বাজা, শাক কোথায় পাবো, শাক এখন নেই। আই দিদি উলু দাও। গাছে রাখবে কি করে, এক বছর রাখতে হয়, তারপরে গাছের আবার ঠাকুর এলো তাকে। সকালবেলা নির্ধারণ করবে যে কি করবে, রাত্রে তো বসা, এই সন্ধ্যেবেলাই বসা, রাগ করে কিছু হবে না। এখন হয়তো বয়স 20, আরো 20 বছরে 40 বছর বয়সে বাচ্চার মা হবে। যাই হোক, ঠাকুরটা সুন্দর হয়েছে, যারাই দিক নাকি ঠাকুরটা সুন্দর হয়েছে, কিন্তু যাই করো নাকি তোমরা কিছুই পাবে না। ভালো করেছো, বসিয়ে দিয়েছো দীপের ঘরে, এবার ছেলে আসু, কিন্তু তোমাদের ঘরে কিছু যাবে না, তোমরা পেটে খেতেও পাবে না। প্লেয়ারদেরকে দেখাও। আরে আমাদের কি, প্লেয়ারদেরকে দেখাবো না দেখি। তারপর এই যে দেখো, আমার ছোট দেওরের ঘরে কার্তিক ঠাকুর বসলো, তোমরা তো দেখলেই সেই নিয়ে কত ঝগড়া যাবে, কত কিছু না হলো। তো শেষমেশ কার্তিক ঠাকুর তাদের ঘরে তুললো। তো এরপর আমাদের বাড়িতে একটা প্ল্যান করে একটা ঠাকুর কেনা হলো। এই যে আমাদের বাড়ির পাশের বাড়িতে, এটা মৌদির বাড়ি, মৌদির বাড়িতে তার ছেলে কিছুদিন আগে বিয়ে করেছে, বলতে গেলে প্রায় 2 মাস মতো হবে নতুন বিয়ে করেছে। তো এটা তাদের প্রথম কার্তিক পুজো। তো আমরা ভাবলাম ওদের বাড়িতে কার্তিক বসালে কেমন হয়। তো ওরা কিন্তু কেউই বাড়িতে নেই, মানে প্রসেনজিৎ, মানে মৌদির ছেলে প্রসেনজিৎ, সে বাড়িতে নেই, সে বাইরে কাজের সূত্রে চলে গেছে। আর তার স্ত্রী, মানে প্রসেনজিতের স্ত্রী, তার নাম কেউ আমি জানি না, আর তাকে কখনো দেখাও হয়, ও তার বাবার বাড়িতে আছে। তো বর্তমান শ্বশুর বাড়িতে কেউই নেই, তো তবুও বসেছি, যদি বাবা বাড়িতে থাকে সেখান থেকে এসে পুজো করবে। আর কার্তিক পুজো তো আমি অন্য দিন বসাতে পারবো না না। তো আমরা সবাই মিলে প্ল্যান করে ওদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেললাম। তো কী হয়েছে, বোমটা ফেলার পর বোমটা কিছুতেই ফাটছিলো না, মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর কি। তো
শেষমেশ অনেকক্ষণ বাদে বোমটা ফাটে, কিন্তু আমরা প্রায় অধৈর্য হয়ে গেছিলাম, বারবার উঁকি মেরে দেখছিলাম, একদম বাড়ির পাশে তো, আর মেন রাস্তার গায়ে তো গাড়ির সবাই লোকেরা মানে গাড়ি নিয়ে গেছে যে লোকেরা সবাই তো তাদের প্রথমে বুঝতে পেরেছে, প্রথমে বেরিয়েছিল, বোম ফাটেনি বলে আবার দরজা চাপিয়ে দিয়েছিল, তো বোম ফাটতে এবার দেখো এই যে দেখো দরজা খুললো, এবার সবাই এক এক করে বেরাচ্ছিল, তো আমরা প্রথমে লুকিয়ে গেছিলাম, তারপর আস্তে আস্তে একটু নাটক করি বলতে পারো এগিয়ে গেলাম, বাবা তোমাদের ঘরে কেউ কিনলো, এইভাবে একটা অভিনয় করেই আমরা এগিয়ে গেলাম ক্যামেরাটা অন করে রেখেছি, তারা তুমি জানে না হয়তো ব্লগটা ছাড়লে হয়তো তারা দেখলে বুঝতে পারবে, এই যে দেখো মোদির বাড়ি সবাই দরজা খুলে বেরিয়ে এসেছে, তো চলো এবার তাদের বক্তব্যটা শোনাবো তোমাদের। কি পড়েছে পড়ো তো ভালো করে, কি লিখেছে? আমি পড়ে দিচ্ছি, বাবা কই মা কই আমাকে তুললো, আমি অনেকক্ষণ বাড়ির বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে আছি, আরে ঘোরাও, বাবা প্রসেনজিৎ দাস, মাতা প্রসেনজিতের বউ, মামার বাড়ি দাস ফ্যামিলি অরবিন্দ দাস, মা গো আমার ঘরে গো, এ পালিয়ে যাও। দিদা এখন তুলে নিন, আমি কাল সকালে পৌঁছাচ্ছি, আমার ছেলেকে পুজো করবো, ব্যাস আবার কি।